সবাই কেমন আছেন? কেমন আছেন আপনি ভাই? ভাই আমি খুব ভালো আছি ভাই, আমি হ্যাপি ভাই, হোমস গার্ডেন যেতেছি ভাই, মানে এত ভালো লাগতেছে ভাই। আর রিয়াজ তো সন্ন্যাসী হয়ে গেছে ভাই, অর্জুন দোয়া করেন। আপনি লোকটা কেমন ভাই? আমি অনেক ভালো ভাই, আমি অমায়িক, আমি আমার মতো লোক ভাই। এই সুযোগের মধ্যে এক নম্বর আমি আমিনুল ইসলাম। ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। আপনি কিছু বলতে চান? আমরা সবাই একসাথে পিকনিকে যাই, আমরা সবাই তিনটা জন সম্পর্ক রাখতে পারি, সবার সাথে একসাথে আল্লাহ যেমন আমাদের বাঁচায় রাখে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, আপনাকে অসংখ্য আলহামদুলিল্লাহ, অসংখ্য ধন্যবাদ। কেমন আছেন আসিফ ভাই? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ খুব ভালো রাখছে। আমরা যাচ্ছি পিকনিকের উদ্দেশ্যে যাচ্ছি। আলহামদুলিল্লাহ এখানে অনেক লোক আছে, সাধু আছে, শয়তান আছে, আবার কেউ কেউ রাতের 12টার পরে মানুষকে গালি গালাজ করে, এগুলো নিয়ে আমরা খুব টেনশনে আছি ভাইজান। ওনাদেরকে একটা আমরা সহিষ্ণুতা করার জন্য জায়গায় নিয়ে যাচ্ছি। আল্লাহ ওনাদেরকে যেন সহিষ্ণুতার মতো কেমন আছেন? কেমন লাগছে আপনার? কিছু বলতে চান আপনি? আলহামদুলিল্লাহ। আমাদের জাকির ভাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? আমি কিছু বাত ব্যথার ওষুধ দিচ্ছি ভাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনাদের যদি কারো কোনো বাত ব্যথা হয়ে থাকে তাহলে থেকে আপনার আমবাত, জামবাত, সাদাবাত, জয়েন জয়েন বসতে পারে না, বসতে উঠতে পারে না, বাজার বেতার কিক কিক করে কামড় মারে, যদি কারো হয়ে থাকে তাহলে আপনার বাপে পাইছি নাকি দাদাই পাইছি? দাদা দাদা আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি কোন পীরের মরিদ ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ ভাই। আমি খুব এনজয় করছি। আই থিঙ্ক এভরিবডি এনজয়িং, উই আর কামিং ফর এনজয় এবং এভরিবডি, হাই এভরিবডি, এনজয় এনজয়। থ্যাংক ইউ রাসেল ভাই, আমার অনেক কিছু আপনার কাছে শেখার আছে। সূর্যোদয় সকল সদস্যকে এবং অতিথিবৃন্দকে রঙ্গা সূর্যোদয়ের পক্ষ থেকে আমার পক্ষ থেকে জানাই প্রত্যেকের শুভেচ্ছা। আচ্ছা সাধন ভাই, আপনি আগের মতো কি আর বমি করেন এখন গাড়িতে উঠলে? কমেছে না? আচ্ছা ভালো আছে। আপনার বউ বাচ্চা ভালো আছে তো? আলহামদুলিল্লাহ। রিয়াজ ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? কেমন লাগছে আপনার পিকনিকে যেতে, গাড়ির মধ্যে কেমন লাগছে? আলহামদুলিল্লাহ। কিছু বলার আছে আপনার বিশেষ কাউকে? আলহামদুলিল্লাহ। আসলাম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। কেমন লাগছে আপনার? ভালো লাগছে আলহামদুলিল্লাহ। কিছু বলার আছে বিশেষ কিছু? আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। আমাদের মামা, আমাদের প্রিয় মামা, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, কেমন লাগছে যাত্রাটা? খুবই ভালো আলহামদুলিল্লাহ। আর কিছু ভালো লাগছে? ভালো হবে
ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর কিছু বলার আছে আমার জন্য দোয়া অবশ্যই সবাই সবার জন্য আমরা দোয়া করব ইনশাআল্লাহ আমার টিকিট দেন থ্যাঙ্ক ইউ আমার টিকিট দিন আমার ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ কেমন লাগছে আমার ভাই বেটা বলো টিকিট নিছো আল্লাহ যেন আমাদের সহি সালামতে আবার সবার মাঝে ফিরে আসে এই কামনা করি আল্লাহর কাছে দোয়া ধন্যবাদ আপনাকে ভাই টিকিট কিনে কত টিকিট নাও আগে ফিলিস ভাই বলেন সরি ভাই বলেন যান্ত্রিক গোলযোগের জন্য স্বাভাবিকভাবে দুঃখিত ভাই বলেন আপনি ভাই না খুব ভালো লাগতেছে আমাদের সব বন্ধু-বান্ধব আমরা সব একই পরিবারের মতো সব ভাইয়ের মতো আমরা সবাই সম্মিলিত আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের আনন্দ যা সত্যি আমাদের খুব আনন্দ লাগছে আমার সবাই একত্রিত হয়েছে সেটা হলো আমার এক বন্ধু আছে কেস কামাল ভাই আচ্ছা তাকে আসতে পারি ইনশাআল্লাহ আমরা আগামী বছর ইনশাআল্লাহ তাকে পাবো ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আপনাকে অশেষ ধন্যবাদ ভাই আমার বন্ধুজন ভাই কিছু বলতে চান কেমন লাগছে আপনার যাত্রাপথে পিকনিক কেমন উপভোগ করছেন আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে মহাসিন ভাই কেমন আছেন ভাই ইনশাআল্লাহ শুকর আলহামদুলিল্লাহ ভালো আছি আজকের পিকনিক সম্বন্ধে যে কথা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেভাবে আমাদের জীবন ঘন্টির মধ্যে সীমাবদ্ধ থাকে মাঝে মধ্যে যদি আমরা এরকম আপনাদের মাধ্যমে বিশেষ করে আমাদের দরকার সূর্যোদয় আমাদেরকে বছরে একবার পিকনিক উপহার দিয়ে বিশেষ করে বর্ষজন্য আমরা যেতে পারি আমি আমাকে ধন্যবাদ করছি আর আমার কাছে এই পরিবেশটা সবার মহিলা আমার কাছে খুবই ভালো লাগছে এই কারণে ভালো লাগছে যে আমরা ব্যবসা বাণিজ্য নিয়ে ব্যস্ত থাকি কাজ নিয়ে ব্যস্ত থাকি ব্যস্ততার কারণে আমরা এই সমস্ত ইয়ে অংশগ্রহণ করতে পারি না আপনাদের সবাই সার্বিক সহযোগিতায় এই বর্ষজন্য অংশগ্রহণ করতে পেরে আমার পক্ষ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ আপনার সুন্দর বক্তব্য দেওয়ার জন্য পাবন ভাই কিছু বলতে চান কেমন আছেন আপনি ইনশাআল্লাহ ভালো এখন আরও ভালো লাগছে সূর্যোদয়ের পিকনিকে যাচ্ছি আলহামদুলিল্লাহ এবং মনে হয় যে সবার এনজয় আনন্দ দেখে আমার কিছু কিছু যে আনন্দিত মনে করছি তাই সূর্যোদয় সুন্দর একটা পিকনিকের জন্য সবাইকে ধন্যবাদ ভালোভাবে যাই সুন্দরভাবে আসি আপনার কাছে শুভকামনা আলহামদুলিল্লাহ সবাই সুস্থ থাকে থ্যাংক ইউ ধন্যবাদ আপনাকে অশেষ ধন্যবাদ লোকমান ভাই কি ভাই কেমন আছেন ভাই কেমন লাগছে আপনার ইনশাআল্লাহ খুব ভালো লাগছে আপনি কিছু বলতে চান বিশেষ কিছু বলতে চান আপনি আমরা যে প্রতি বছর বছর আমরা ইনশাআল্লাহ সূর্যোদয় থেকে আমরা যে পিকনিকে যাচ্ছি প্রতি বছর বছর আমরা আমাদের যাত্রা যাইতে পারি আইদাস লোক সবাই সম্মিলিতভাবে একসাথে কথা খুব এই বলে আমার ধন্যবাদ আপনাকে মনু ভাই কেমন আছেন কেমন লাগছে আপনার কিছু বলতে চান আপনি আচ্ছা ঠিক আছে বলবেন কিন্তু এর জন্য রইল জমা ভাই কেমন আছেন ভাই কেমন লাগছে আপনার খুব ভালো কিছু বলতে চান আপনি তো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি খুব ভালো লাগতেছে সবার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছে এই জন্য সবাই পক্ষ থেকে সূর্যোদয়কে আমার অনেক শুভেচ্ছা ধন্যবাদ ওর ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ভাই ওয়া আলাইকুম সালাম ভাই কেমন আছেন আপনার ভাই আলহামদুলিল্লাহ ভালো কিছু বলতে চান না কিছু বলতে আচ্ছা কিছু বলার জন্য কিন্তু রইলেন আপনি আচ্ছা ভাই কেমন আছেন হ্যাঁ ভাই ভালো আছি ইনশাআল্লাহ কেমন লাগছে ভাই পিকনিক কেমন উপভোগ করছে পিকনিকে এসে সবার সাথে পরিচয় হলো দেখা হলো মানে সবার সাথে আনন্দ করলাম এটি বছরের একটা দিন আমরা সবাই একসাথে হবো এটা তো মানে সবচেয়ে ভালো ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাকে কেমন আছেন ভাই নুরুজ্জামান ভাই আপনি আরে আলহামদুলিল্লাহ কেমন
এসে কবে আসলেন ভাই? আপনি তো বিদেশি থাকেন। জি ভাই, জি ভাই, এই বনভোজন উপলক্ষে আমি দেশে আসছি সবার সাথে একসাথে। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ আপনাকে। আপনার বন্ধু ভাই কেমন আছেন? কেমন উপভোগ করছেন পিকনিক, কিছু বলতে চান? ধন্যবাদ আপনাকে। জাহাঙ্গীর ভাই সেরকম লাগছে? ভালো আছেন ভাই। তাই নাকি ভাই? আমাদের ভাই এটা আমাদের অনেক সৌভাগ্যের ব্যাপার ভাই, আপনাকে পেয়েছি। দূর থেকে চলে আসছেন আমাদের টানে, মনের টানে। আলহামদুলিল্লাহ, বউ বাচ্চারা সবসময় পাইবেন, আমাদের তো আর একসাথে সবাইকে পাওয়া সম্ভব না। যাক, আপনাকে অনেক ধন্যবাদ। কিছু বলতে চান ভাই? আর কিছু আপনারা গান বাজান নয়, আল্লাহ ভালো লাগে না। গান চলবে, গান চলবে, আপনাদের যাত্রা বিরতির পরে গান চলবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই, থ্যাংক ইউ ভাই। কেমন আছেন ভাই? যান, কেমন লাগছে ভাই আপনার? ভালো লাগছে না? আচ্ছা, কিছু বলতে চান ভাই? ধন্যবাদ ভাই, ধন্যবাদ ভাই। ভাই কেমন আছে? কেমন লাগতেছে ভাই? খুব ভালো লাগতেছে। কিছু বলতে চান ভাই? আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। রবিউল ভাই কেমন আছেন? ভালো আছি ভাই, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভাই, সবার তো আল্লাহর রহমতে আছি ভালো ভাই। খুশি হয়েছি ভাই যে এই প্রথমবারের মতো আপনারা টাইমলি গাড়ি ছাড়ছেন। আলহামদুলিল্লাহ, সব ভালো আছে, আল্লাহর তালা ইচ্ছা। ভালো ভালো ভালো, গাড়ির ভিতরে অনেক আজকে ভাই বিশ্ব সেন্সরবিহীন দিবস ভাই, আজকে বিশ্ব সেন্সরবিহীন দিবস। আজকে যে যা যা কিছু করতে পারে, যা কিছু বলতে পারবে, কিন্তু এর কোনো বিচার হবে না ভাই আজকে। ধন্যবাদ ভাই, আপনাকে অশেষ ধন্যবাদ। আহমদ ভাই কেমন আছেন ভাই? আসসালামু আলাইকুম। হ্যাঁ, আমি প্রথমে ধন্যবাদ দেই রমনা সূর্যোদয়ের সকল সদস্যদের। আজকের বনভোজনটা ভালো, কিন্তু গাড়িতে নাস্তার সাথে সাথে আরেকটা খাওয়া আসল, গালাগালি। গালাগালি খাওয়াটাও খাইছি আমি। এই ভবিষ্যতে আশা করবো এই ধরনের খারাপ কথা বলবে না। আমি ধন্যবাদ দিই মোশারফকে, ধন্যবাদ দেই আজম ভাইকে, কারণ তাদের সামনে গালাগালি যখন হয়েছে সরপর যখন অনুমতি দিয়ে দিছে, অথবা আমার মতন চুদির পুতের আর কেউ ঠেকাতে পারবো না। সেটাই ভাই, ভাই সব মাসে গু খায় আপনি, গাঁর মাসে গু খালে দোষ ভাই। সারা রাত্র চিটাগাং ছিলেন, আপনার চেহারাটা দেখে বোঝা যায় চিটাগাং তে যে টাকাটা আপনি ইনকাম করে ঢাকায় আনলেন, সে টাকাটা কোথায় ব্যবহার করবেন? জুয়ার ভোটে না মদের ভোটে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই কেমন আছেন সাহেব? সাহেব ভালো। কেমন লাগছে আপনার? ভালো। কিছু বলতে চান বিশেষ কিছু? ঠিক আছে, ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ। আজম ভাই আসসালামু আলাইকুম, কেমন আছেন? ভালো আছি। কেমন লাগছে ভাই আপনার পিকনিকটা, যাত্রা বলে কেমন লাগছে? ভালো লাগছে। কিছু বলতে চান কাউকে উদ্দেশ্য করে? হ্যাঁ, বলতে চাই আমাদের বন্ধুদের অথবা প্রিয়তম বধূ যে বাসায় আছে, নাতি নাতনি। হ্যাঁ, এটা হচ্ছে আমার, চমৎকার হাসি, পান খোলা মন খোলা, এরকম হাসি কোথায় পাবেন ভাই বলেন? পান খোলা হাসি তো জীবনে শুনি নাই ভাই, সবসময়ের মধ্যে আড্ডা দেন না ভাই। আচ্ছা ঠিক আছে, আজম ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ। কি সুন্দর হাসি ভাই, মুখ বলা দাও, জিম্বা কিছু নাই না ভাই। আসসালামু আলাইকুম, কেমন আছেন ভাই? খুব ভালো লাগছে। কেমন লাগছে আপনার অনুভূতির কথা বলুন। খুবই ভালো লাগছে, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম হিরো ভাই, মোশারফ ভাই কেমন আছেন? আগের মতন ভাই। আপনার বিশেষ অনুভূতি কিছু আছে ভাই আমাদের উদ্দেশ্যে, আপনার উদ্দেশ্যে, বন্ধুদের উদ্দেশ্যে, সূর্যোদয়ের উদ্দেশ্যে? খুব সুন্দর হয়েছে আলহামদুলিল্লাহ। বিশেষ করে আমাদের সেক্রেটারি আর আজম ভাই ম্যানেজমেন্ট করেছেন, তুই জয়লাল
এদেরকে ধন্যবাদ দিই, আর ধন্যবাদ দিই যারা জুয়া খেলতে আসছে। নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ মিন জালেক নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তাদেরকে মেসেজ কেউ খেলে না ভাই, যারা ভিডিও দেখছে এটা কিন্তু মিথ্যা কথা ভাই, ফান করার জন্য ভাই, ফান করার জন্য ভাই, কেউ ভিডিও খেল করো, সবাই ভালো পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে ভাই, উনি যেহেতু জুয়া কমিটির চেয়ারম্যান এই জন্য এই কথাটা বলে পিকনিকের পবিত্রতা রক্ষা করার জন্য সবাই যারা জুয়া খেলে নাউজুবিল্লাহ 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 আমরা এমনি খেলাধুলা করি, ফুটবল খেলি, ক্রিকেট খেলি, ব্যাডমিন্টন খেলি, ওইটা এমনি দুষ্টামি করে বলছে। আসসালামু আলাইকুম নাসির ভাই। ভাই আমাদের সেরকম ভাই স্পোর্ট কিনচিটার ভাই চিকেন ফ্রাই নাসির ভাই। সবাই যারা বাসে আছে সবাই উত্তেজনা টানটান না খুব সবাই টানটান উত্তেজনা খুব আনন্দে আছে। এদিকে বাংলা শব্দ দুইটা ভাই কিছু বলার আছে বিশেষ কিছু? হ্যাঁ, সূর্য থেকে অনেক অনেক ধন্যবাদ এই সমস্ত প্রোগ্রাম আয়োজন করার জন্য, ধন্যবাদ আপনাকেও, ধন্যবাদ। স্বাগত ভাই কেমন আছেন আপনি? সুন্দর একটা হাসি, সে কিন্তু খুব ভালো ফুটবল খেলে, অলরাউন্ডার।